জায়েদ খান একটু অভিযোগ করে সেটি হচ্ছে নিপুণ যিনি আছেন বর্তমানে দায়িত্বে দেশে অবৈধভাবে এসেছেন বা সেটি আসলে না 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 কোনো অবৈধ না, অবৈধভাবে এখানে কেউ থাকতে পারে না, সে বৈধভাবেই আছে। সে বললেই তো হবে না যে যে দূরে থেকে বলল অবৈধভাবে, তার যদি সেই ক্ষমতা থাকে তাহলে সরাক, তাকে অবৈধ হইলে সরিয়ে ফেলুক, সেটা করে না কেন? জায়েদ খান বর্তমানে যে কর্মকাণ্ড করছেন অনেকেই বলছেন যে এটা আসলে শিল্পীদের মান সম্মান হানি করে একটি কর্মকাণ্ড। ভাই একটা কথা বলি, শিল্পীদের মান সম্মান হানি করার কিছু নেই, ও শিল্পী কিনা সেটা আগে জিজ্ঞেস করেন গা ওকে, তারপরে শিল্পীদের মান সম্মান নিয়ে কথা বলেন। শিল্পীদের মান সম্মানের হানি হয় না ওর, ও ওকে এমন এমন কিছু না যে ওর জন্য আমাদের মান সম্মান হানি হবে। আমরা দেখেছি যে যখন জায়েদ খান যখন প্যানেলে ছিলেন সভা সম্পাদক হিসেবে এফডিসিতে, কিন্তু যে কোনো একটা অনুষ্ঠান হলে কিন্তু আমরা শিল্পীদের একটা মানে মিলনমেলা দেখতাম, কিন্তু এখন এই প্যানেল আসার পর কিন্তু তেমন আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনার শেখ মুজিবুর রহমানের জন্মদিন গেল, ইভেন আপনার আরও অনেক প্রোগ্রাম গেছে, কিন্তু আপনাদের কিন্তু তেমন একটা দেখা যায়নি, কারণটা কি? আপনাদের বলতে কি বোঝান? মানে শিল্পীদের কোনো মানে সিনিয়র শিল্পীদের আসে না এটা বলতে চাচ্ছেন? সিনিয়র শিল্পীরা অনেকেই হয়তো তখন বাইরে থাকে কেউ, কারণ এখন অনেকে ছেলে পেলে বিদেশে পড়াশোনা করে, তার মাকে যেতে হয় ওইখানে, বাইরে যেতে হয়, বাইরে ছেলেকে দেখাশোনা করতে হয়, মেয়ের দেখাশোনা করতে হয়, শুধু এখানে থেকে তো সে সমিতি নিয়ে থাকলে তো চলবে না। আর যেগুলো অনুষ্ঠান হয়েছে সেগুলিতে জায়েদ খান বেছে বেছে দাওয়াত দিয়েছে, তো ফোন যদি ভালোভাবে যদি কার্ড না পাঠায়, ভালোভাবে যদি ফোন করে বলে আপনি চলে আসেন, কেন আমি চলে আসবো? আমি একজন সিনিয়র পার্সন, আমি এখানে এত বছর ধরে কাজ করছি, আমি একজন সিনিয়র পার্সন, আমাকে বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসতে হবে, তারপরেই না আমি আসব। আমাকে ওইভাবে না দাওয়াত দিলে আমরা কেন আসব, কি জন্য আসব? ওর ওর প্রোগ্রাম ওই করুক। জায়েদ খান মাঝে মাঝে বলে থাকে যে তিনি যখন ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তিনি আসলে শিল্পীদের বাসায় আসলে খাবার পাঠাতেন বা ফলমূল পাঠাতেন। আল্লাহ, ওই খাবার কে আপনারাই বলেন? শিল্পীরা কি না খেয়ে থাকে? কোনো শিল্পীরা না খেয়ে থাকে? সে সেটা সে তা শো করতো, দেখাতো যে আমরা শিল্পীদেরকে। আপনি যদি আমার বাড়িতে একটা এত বড় ডালার মধ্যে এক প্যাকেট শ্যামাই, একটা দুধের প্যাকেট, একটা চালের প্যাকেট পাঠান, এটা কি মানায়? এটা আমাদের বাসায় কি ঈদের কোনো রান্নাবান্না হয় না? হয় না তো, এটা তো সে ভুল করে। সিনিয়র শিল্পীদের কেন পাঠাবে? দিবে এখানে গরিব শিল্পী যারা আছে, যারা যারা গরিব শিল্পী আছে তাদেরকে দিবে, তাদেরকে না দিয়ে আমাদের দিয়ে আমাদের মন রক্ষা করার জন্য? আমাদের মন রক্ষা করতে হলে তো ওই ডালার দরকার নেই, ছোট একটা ডালার মধ্যে এক প্যাকেট সেমাই দিলেন, চাল দিলেন, চিনি দিলেন, দুধ দিলেন, এগুলো তো সব সবসময় আমাদের বাসা থাকে, তো আমাদেরকে কেন দিবে? এগুলো আমাদের দিয়ে না দিয়ে এখানে জুনিয়র শিল্পীরা অনেক বসে থাকে, তাদেরকে দিলে শো অফ পেত। আমরা শুনতে পেলাম যে আপনার আগামী যে শিল্পী সুন্দর নির্বাচন হবে, যে কোনো একটা প্যানেল থেকে ওইটা আমি জানি না, দাঁড়াতে পারলে দাঁড়াক, দাঁড়াতে পারলে বিজয়ী হতে পারলে হবে। একটু জানতে চাই, যখন আপনারা অভিনয় করতেন এই এফডিসি প্রাঙ্গণ সবসময় মুখর থাকতেন, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এফডিসি প্রাঙ্গণ সবসময় একটা নীরব নীরব থাকে, এটা কারণটা কি? এটা কি আসলে এই শিল্পী সমিতি নির্বাচন কেন্দ্রিক না অন্য কোনো কারণ আছে, আপনি কি মনে করেন? না না, এটা হলো কি যে আমি বললাম না, আমি তো প্রথমেই বলেছি যে শিল্পী সমিতি যখন জায়েদ খান আসছেন তারপর থেকে একটা মানে কেমন যেন একটা মানে ছবি মনে হচ্ছে, ছবির ইয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে, ছবি নাই বলতে গেলে। আর এখন নিপুণ আসাতে এবং ইলিয়াস কাঞ্চন সাহেব আসাতে এখন দেখেন আপনি ছবি এফডিসিতে শুটিং না হলেও বাইরে হচ্ছে, আউটডোরও হচ্ছে, বাড়ি বাড়িতে হচ্ছে, এফডিসিতেও হচ্ছে, হচ্ছে না যে তা না, এখন কিন্তু আবার সেই আগের মতো আস্তে আস্তে উপরের দিকে উঠার চেষ্টা করছে। আমরা যখন দেখতে পাচ্ছি যে একটু সিনিয়র হওয়ার পরে সিনিয়র শিল্পীদেরকে আর আমরা দেখতে পাচ্ছি না অভিনয় পর্দায়, এটা কি আসলে স্ক্রিপ্ট রাইটার যারা তারাই সিনিয়র শিল্পীদেরকে চিন্তা করছে না, না অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, অন্য কোনো কারণ আমি তো বলতে পারবো না, অন্য কোনো কারণ, কারণ যারা ছবি বানাবে স্ক্রিপ্ট রাইটার তো পড়ে, যে প্রযোজক, যে ইনভেস্টার ইনভেস্ট করবে টাকা, হ্যাঁ ডিরেক্টর, তাদের কাছ থেকে খবর নেবে, কাকে কাকে নেবে, তারা ডিসিশন দিবে যে
এদেরকে নেন। আর এখন আমাদের হয় কি, আমরা সিনিয়র যারা শিল্পী আছি আমরা ওই রকম দুই সিন এক সিনের অভিনয় আমরা করব না, আমাদেরকে বেস করে গল্প তৈরি করতে হবে। হিরো হিরোইন থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদেরকে বেস করে করতে হবে। এই জন্যই হয়তো তারা চিন্তা করে যে ওরকম গল্প বানায় না, শর্টকাটের ছোট করে হিরো হিরোইন নিয়ে কিছু শিল্পী টিল্পি নিয়ে ছবি বানাচ্ছে, ছবি বানাচ্ছে, রিলিজ হচ্ছে, কই ওরকম তো কোনো সারা শব্দও নেই, যার জন্য সিনিয়র শিল্পীরা। আক্ষেপ তো অবশ্যই, এই যে আক্ষেপ আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন যদি শুটিং থাকতো ইন্টারভিউ তো দিতে পারতাম না, তাই না? আমার আক্ষেপ হলো যে আমি একজন চলচ্চিত্র শিল্পী অভিনেত্রী, আমি অভিনয়কে ভীষণ ভালোবাসি, এখনও ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো, এখানে আমি থাকতে চাই। আমরা চাই যে আমাদেরকে নিয়ে ছবি বানানো হোক, আমাদেরকে কেন্দ্র করে। আমরা এসেই সব পুরনো লোক যারা ছিল সবাই আমার নাম শুনে দৌড়িয়ে এসছে, এসে আমার সঙ্গে দেখা করলো, কথা বললো, বললো যে কতদিন কত বছর পরে দেখা হয়েছে। ওই যে পরিবার ছিলাম আমরা, একটা একত্র পরিবার ছিলাম এত সুন্দরে, সেই পরিবেশ তো এখন নেই। এখন এখানে আসলে শুধু বাগান দেখতে হয় আর দুই একজন মানুষকে দেখি, এই আর শুটিং টুটিং হয়তো দুই একটা হয়, খুব একটা আশা হয় না তো আমার। আজকে এসছি, আবার হয়তো দেখা গেলো কবে আসবো জানি না, যদি আল্লাহ রাখি কপালে শুটিং টুটিং শুরু করি হয়তো আপনারা দেখতে পারবেন, আবার হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে।